দুটি ছোট্ট ঘটনা, আর সেই দুটি ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব কি গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে পড়েছেন, বিজেপিতে যাওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন? প্রশ্নটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে তৃণমূলের বেশিরভাগ নেতাদের মন কেমন যেন হয়ে গেছে, কারোরই মন যেন নিজের ঘরে থাকতে চাইছে না। যার জেরে রোজই কেউ না কেউ তল্পিতল্পা গুটিয়ে বিজেপিতে চলে যাচ্ছেন, তা সে নতুন জায়গায় ঘুরতে যাচ্ছেন নাকি পুরোপুরি ঘরবাড়ি তৈরি করে সংসার পাতার জন্য যাচ্ছেন, তা সময় হলেই প্রমাণ হয়ে যাবে। আর সেই দলে স্বয়ং তৃণমূল সাংসদ দেবও রয়েছেন কি না, তা নিয়ে কিন্তু এরই মধ্যে টলিউডের অলিতে গলিতে চাপা চর্চা চলছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে এখনও কেউ এটা দাবি করতে পারছেন না যে দেব সত্যি সত্যি বিজেপিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে হ্যাঁ, আরেক টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের অভিমানের কথা নিশ্চয়ই অনেকে ভোলেননি। কিছুদিন আগে শতাব্দী রায়ও তার দল তৃণমূলকে ভয় দেখিয়েছিলেন যে তিনিও এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন, আর তার হুমকিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কতটা ভয় পেয়েছিল সেটা আপনারা দেখেছেন। তড়িঘড়ি কুণাল ঘোষকে দূত হিসেবে পাঠিয়ে জরুরি বৈঠক ডেকে দলের গুরুত্বপূর্ণ পদ দিয়ে আপাতত শতাব্দীকে শান্ত করে রেখেছে তৃণমূল। কিন্তু দেবের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। যেহেতু দেব সাংসদ, তাই দেবের দলবদল নিয়ে কিছুটা দ্বিধা থাকারই কথা, কেননা রাজ্যের মন্ত্রী হওয়ার গোপন ইচ্ছা না থাকলে এখন তৃণমূলের কোনো সাংসদই হয়তো দলবদল করতে চাইবেন না। সাংসদ পদের সময়সীমা শেষ হতে এখনও 3 বছর বাকি রয়েছে, ফলে এই 3 বছরে যে কোনো সময়ই প্রয়োজনে দলবদল করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎই দেবের দলবদলের প্রসঙ্গ তোলা হচ্ছে কেন? কেনই বা আমরা দেবের বিজেপিতে যাওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি? এর উত্তরে আমরা যে দুটি ঘটনার কথা বলছি, সেই দুটি ঘটনার প্রথমটি হলো দেবের প্রযোজনায় তৈরি নতুন বাংলা ছবি হবুচন্দ্র রাজা গোবুচন্দ্রর মন্ত্রীর গান নিয়ে প্রকাশ্যে প্রযোজক দেব ও পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সংঘাত। টলিউডে তৃণমূলের যে শিল্পী সংগঠন রয়েছে তাতে উল্লেখযোগ্য সদস্য হিসেবে নাম রয়েছে অনিকেত চট্টোপাধ্যায়ের। তাহলে একটি গানকে কেন্দ্র করে কেন এই পরিস্থিতিতে পৌঁছালো গোটা বিষয়, কেন দেবের সঙ্গে তাঁর একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হলো, তা নিয়েই কিন্তু এখন টলিউডে নানা গল্প শোনা যাচ্ছে। টলিউডের খোঁজ খবর রাখেন এমন লোকেরা বলছেন, প্রযোজক দেবের স্বপ্নের প্রজেক্ট হলো এই হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী ছবিটি। কিন্তু ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের অভিযোগ, তার সঙ্গে কোনোরকম আলোচনা না করেই হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রীর একটি অতি গুরুত্বপূর্ণ গান পাল্টানো হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাই গান পাল্টানোর সঙ্গে দেবের বিজেপিতে যাওয়ার কী সম্পর্ক? এটা একটু কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে না? হয়তো হচ্ছে। একটু আগে ভাগে আমরা হয়তো দেবের বিজেপি প্রীতির কথা নিয়ে আলোচনা করে ফেলছি, কিন্তু খবরটা তো খবর, আর গানের কথা এবং ওই গানটি নিয়ে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের আবেগের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমরা কেন এ নিয়ে আলোচনা করছি। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীর যে গানটি নিয়ে দেবের সঙ্গে অনিকেতের মন কষাকষি, তার কথাতে লেখা ছিল, ঝড় ঝড় আমরা কমলা রঙের ঝড়, আমরা আসছি বলেই করছে সব নরবর। এর পরের লাইনটি শুনুন, তাহলেই বুঝতে পারবেন কেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় দেবের উপর খোঁজে গেছেন। গানটির পরের লাইনে লেখা ছিল, ঘরবাড়িগুলোকে চুরমার করে ইঁদুরগুলোকে ধর। এই গানটির সুর দিয়েছিলেন আরেক তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ কবির সুমন। অর্থাৎ গানটির মধ্যে কোথাও একটা বিজেপি বিরোধী গন্ধ ছিল, সেটা আপনারা বুঝতেই পারছেন। এটা খোদ হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীর পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় স্বীকার করেছেন। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডানহাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করতে গিয়ে আমরা বহুবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী শব্দগুলি বলতে শুনেছি। ফলে দেবের উপর খোঁচে গিয়ে অনিকেত চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্টে যেটা লিখেছেন, হিটলারের ব্রাউন থটস আর বিজেপির গেরুয়াস বাহিনীর মতোই আমাদের ছবিতে এক স্বৈরাচারী শাসকের বাহিনীর নাম কমলা বাহিনী, এমনটাই ছিল ছবির শেষ। কিন্তু ছবির প্রযোজক সাংসদ দেব অধিকারীর মনে হলো এটা যথেষ্ট রাজনৈতিক। আমি অস্বীকার করিনি, হ্যাঁ রাজনৈতিক, যে বিজেপির সঙ্গে তৃণমূল অন্তত লড়াই করার কথা বলছে, এই গান সেই ফেসিস্টার আরএসএস বিজেপির বিরুদ্ধে, গানের শব্দ বদলানো হবে, আমি তার প্রতিবাদ জানাই। পরিচালক এখানেই থেমে থাকেননি, তিনি আরও যোগ করেছেন যে কাপুরুষতার জন্য সিনেমার গানের কথা বদলে দেওয়ার এই জঘন্য চেষ্টার মূল উদ্দেশ্য মানুষ বুঝতে পারবেন। আরএসএস বিজেপির বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের দর্শনের বিরুদ্ধে যদি রিলিজ হয় সেদিন হলের সামনে ধর্ণা দেব, বন্ধুরা সঙ্গে থাকবেন। ফেসবুকে লেখা অনিকেত চট্টোপাধ্যায়ের এই পোস্ট হুহু গতিতে ভাইরাল হতেই সভাপতি দেব ভক্তদের রোষের মুখে পড়েন তিনি। কিন্তু এরপরেও বুধবার ফেসবুকে ফের তোপ দাগেন পরিচালক, হুমকির সুরে বলেন, এসব ঘেউ ঘেউ বাহিনী দিয়ে ট্রোল করিয়ে আমাকে থামানো যাবে না, এসব অসভ্যতা চলতে থাকলে পুরো স্ক্রিপ্ট ফেসবুকেই দিয়ে দেবো। এদিকে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় তোপের পর তোপ দাগলেও কিন্তু গোটা বিষয়টি নিয়ে আশ্চর্যজনকভাবে নীরব দেব।
এই নিয়ে কোনো রকম মন্তব্য করেননি তৃণমূলের তারকা সাংসদ। ছবির মাঝে সরাসরি রাজনীতির রং লাগুক এটা হয়তো তিনি চান না বলেই নীরব থেকেছেন দেব, কিন্তু অন্যদিকে তিনি যা করেছেন তাতে জল্পনা না কমে বরং বেড়ে গেছে। দেব কি করেছেন না, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলদিয়ার 7 জানুয়ারির যে অনুষ্ঠান তাতে তিনি যাচ্ছেন না, অর্থাৎ মোদীর অনুষ্ঠানে যেতে হবে শুনেই 7 হাত পিছিয়ে গেছেন দেব। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হলদিয়ার অনুষ্ঠান মোটেও রাজ নয়, সেটা একটা সরকারি অনুষ্ঠান। 2টি সরকারি প্রকল্পের সূচনা এবং 1টি প্রকল্পের শিলান্যাস করতে 7 ফেব্রুয়ারি রবিবার হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে 3 তৃণমূল সাংসদকে। তারা হলেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং অভিনেতা সাংসদ দীপক অধিকারী বা দেবকে। তা দেব প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েই আগ বাড়িয়ে কেন ঘোষণা করতে গেলেন তাতে তিনি যোগ দিচ্ছেন না? মোদীর অনুষ্ঠানের যারা আমন্ত্রণ পেয়েছেন তাদের অনেকেই তো যাবেন না। স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সেই অনুষ্ঠানে যা থাকবেন কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কিন্তু তা বলে দেবের মতো তো আগ বাড়িয়ে তিনিও বলেননি যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না। দেবের ব্যাপারটা অনেকটা ঠাকুর ঘরে কে না আমি তো কলা খাইনির মতো হয়ে গেল না? দেবের এই ধরা পড়ার ভয় মনে এলো কি করে? না, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 2 দিন আগে একটি টুইট করেছিলেন, আর তাতে তিনি লিখেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী ছাড়াও সাংসদ দেবকেও দেখা যাবে। ব্যাস, আর যায় কোথায়? দেব মনে করলেন নিশ্চয়ই এবার সবাই বলবে তিনিও বিজেপিতে যোগ দিচ্ছেন, মিডিয়ায় তাকে নিয়েও তৃণমূল ছাড়ার জল্পনা তৈরি হবে, এরপর নিশ্চয়ই দিদির তলব পড়বে। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ পেয়েও তা বুক ফুলিয়ে নস্যাত করলেন দেব। অথচ সৌমিত্র খাঁকে যে ভাষায় তিনি জবাব দিলেন তাতে বিজেপি এবং বিজেপি সাংসদকে নিয়ে একটা বেশ নরম পেলো সুর রয়েছে। অনেকে দেবের এমন নরম সুরের পেছনে রাজনৈতিক শিষ্টাচার খুঁজে পাচ্ছেন, কিন্তু আমাদের সেটা মনে হচ্ছে না। তার কারণ প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে কোনো সাংসদের আমন্ত্রণ পাওয়া কিন্তু আমাদের গণতন্ত্রে অত্যন্ত গর্বের ব্যাপার। আর যারা রাজনীতিটা শুধুমাত্র রাজনীতির জন্য করেন না তারা কিন্তু এ ধরনের সরকারি অনুষ্ঠানে যান। দেবের মনে যদি কোনো চোর বসে না থাকে, মানে বিজেপিতে যাওয়ার কোনো ইচ্ছা না থেকে থাকে, তাহলে তিনি তো বুক ফুলিয়ে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে হাজির থাকতে পারতেন, কিংবা সৌমিত্র খাঁর মতো বিজেপি নেতার টুইট নিয়ে নীরব থাকতে পারতেন। কিন্তু দেব তার রাজনৈতিক অজ্ঞতা থেকেই বলুন কিংবা চুরি ধরার ভয় ঠিক তার উল্টো কাজটাই করে বসলেন। আর এদিকে নিজের টাকা ঢালা ছবি থেকে বিজেপির বিরুদ্ধে লেখা গানটাই পাল্টে দিলেন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে বিজেপি তৃণমূল নিয়ন্ত্রিত টলিউডে থাবা বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাতে দেবের মতো সাংসদকে যদি দলে টানা যায় তাতে বিজেপির উদ্দেশ্য অনেকটাই সফল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি হয়তো সেটা করছেও, কিন্তু দেব ভালো মতোই জানেন তার পায়ের নিচে এখনও মাটি রয়েছে। অভিনেতা হিসেবে তিনি এখনও যেমন জনপ্রিয়, তেমনই সাংসদ হিসেবে তার হাতে এখনও 3-3 বছর সময় রয়েছে। তাছাড়া রাজ্যে 21-এর বিধানসভা ভোটে বিজেপি কী করতে চলেছে তা আগামী 2-3 মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। দেব যদি এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাহলেও তার রাজ্যের মন্ত্রিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে তিনি একটু ধরেই খেলতে চাইছেন, তো একটু অপেক্ষা করতে চাইছেন দেব। আর সেই জন্যই 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে আসছেন অভিনেতা দেব। বন্ধুরা, আপনাদের যদি আমাদের রাজনৈতিক বিশ্লেষণ ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।